সিলেটের বিপক্ষে টস জিতে ব্যাটিং এ খুলনা। খুলনার একাদশে একাধিক পরিবর্তন, প্রথমবারের মতো একাদশে রুবেল হোসেন, সুমন খান, মার্ক দয়াল ও কাসুন রাজিথা। শুরুতে উইকেট হারায় খুলনা টাইগার্স, ওপেনার এভিন লুইস 10 বলে 12 রানে আউট, ক্রিজে এলেন আফিফ হোসেন ধ্রুব, 6 ওভারে খুলনা তোলে 1 উইকেটে 46 রান। অষ্টম ওভারে আফিফের বিদায়, মাহাতি ব্যাটার করেন 16 বলে 24 রান, ক্রিজে এলেন মাহমুদুল হাসান জয়। উইকেট পতনে রান তোলার গতি কমে যায় খুলনার। নবম ওভারে সিলেটের তৃতীয় সাফল্য, মাহমুদুল হাসান জয় আউট 6 বলে 1 রানে, ক্রিজে আসেন হাবিবুর রহমান সোহান, 10 ওভারে খুলনা তোলে 3 উইকেটে 56 রান। এক প্রান্তে হাল ধরেন এনামুল হক বিজয়, আসরে চতুর্থ ব্যাটার হিসেবে 200 রান পূর্ণ করেন বিজয়। তবে স্ট্রাইক রোটেট করে খেলতে পারেননি এই ডানহাতি, 50 তোলেন 51 বলে। তবে হাবিবুর রহমান সোহানের ব্যাটিং ঝড়ে দারুণ অবস্থানে পৌঁছে খুলনা টাইগার্স, 50 পর বিজয় হাত খুলে ব্যাট চালান, দুজনে মিলে গড়েন 99 রানের দারুণ জুটি। এতে শেষ পর্যন্ত খুলনা টাইগার্স 20 ওভারে তোলে 4 উইকেটে 153 রান, শেষ 3 ওভারে আসে 51 রান, সোহান 30 বলে 43 রানে আউট, বিজয় 58 বলে 67 রানে অপরাজিত। 154 রানের টার্গেটে নেমে শুরুতেই উইকেট হারায় সিলেট স্ট্রাইকার্স, সামিত প্যাটেল 9 বলে 13 রানে আউট, ক্রিজে আসেন নাজমুল শান্ত, 6 ওভারে সিলেট তোলে 1 উইকেটে 41 রান। শান্ত টেক্টর বেশ আস্থার সঙ্গে ব্যাট করেন, এতে রান তাড়ায় দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিলেট স্ট্রাইকার্স, বিপরীতে কিছুটা ব্যাকফুটে যায় খুলনা টাইগার্স, উইকেট পেতে মরিয়া তখন দলটি। 200 নবম ওভারে আসে জোড়া সাফল্য, নাজমুল শান্ত জাকির হাসান বিদায় নেন, নাজমুল শান্ত 16 বলে 18 ও জাকির আউট 2 বলে 0 রানে, ক্রিজে আসেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। অন্য প্রান্তে হ্যারি টেক্টর ক্রিজে তখনও, আইরিশ ব্যাটারের ব্যাটিংয়ে রানের চাকা সচল থাকে সিলেটের, 10 ওভার শেষে সিলেট তোলে 3 উইকেটে 75 রান, বাকি 10 ওভারে দরকার 79 রান। 15তম ওভারে আবার উইকেট হারায় সিলেট, অধিনায়ক মিঠুন 19 বলে 24 রানে আউট, ক্রিজে এলেন জিম্বাবুয়ের ব্যাটার রায়ান বার্ল, শেষ 30 বলে সিলেটের দরকার 46 রান। দারুণ ব্যাটিং করে দলকে নিরাপদে রাখেন ওপেনার হ্যারি টেক্টর, আইরিশ ব্যাটার 43 বলে পূর্ণ করেন 50, বার্লের সঙ্গে টেক্টরের ব্যাটে জয়ের অপেক্ষায় সিলেট স্ট্রাইকার্স। 18তম ওভারে আবারও সাফল্য খুলনার, সেট ব্যাটসম্যান টেক্টর ফিরলেন 52 বলে 61 রানে, ক্রিজে এলেন আরিফুল হক, শেষ 12 বলে সিলেটের দরকার 19 রান। তবে রুবেলকে পিটিয়ে দারুণ জয় সিলেটের, 19তম ওভারে এলো 24 রান, সিলেট স্ট্রাইকার্স 5 উইকেটে ম্যাচ জেতে 6 বল হাতে রেখে, রায়ান বার্ল 16 বলে 32 রানে অপরাজিত। খুলনা টাইগার্সের পরের ম্যাচ আগামী 13 ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30, আর সিলেট স্ট্রাইকার্সের পরের প্রতিপক্ষ ফরচুন বরিশাল, ম্যাচটি হবে আগামী 17 ফেব্রুয়ারি শনিবার দুপুর 1:30 ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।